বৈশালী তার বর মোহন এবং তার এক 8 বছরের মেয়ে লিপির সঙ্গে বাস করত। তারা একটা ছোট্ট ভাঙাচোরা কুড়ে ঘরে থাকত। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। দুবেলা দুমুঠো খাবার ঠিকমতো তাদের কপালে জুটত না। মোহন দিনমজুরের কাজ করত, তাই সে কোনোদিনও কাজ পেত, আবার কোনোদিনও পেত না। বেশিরভাগ দিন তারা শুকনো রুটি এবং নুন ভাত খেয়ে জীবন কাটাত। একদিন বৈশালী তার মেয়ে লিপিকে নিয়ে বাজারে গিয়েছিল। দাদা, আলু কত করে কিলো দিচ্ছেন, একটু কম করে ধরুন না, হাফ কেজি আলু নিতাম তাহলে। নেবে তো হাফ কেজি আলু, তার উপর আবার দাম করছো, দাম কম হবে না, যা হবে একদম। আর হ্যাঁ, তুমি যদি 5 কেজি বা 10 কেজি আলু নাও তাহলে একটু কম করতে পারি। না না, অত আলু একসঙ্গে কেনার টাকা নেই তো আমার কাছে, তাহলে দিয়ে দিন, আর কি বলবো। বৈশালী বাজার করতে ব্যস্ত ছিল। লিপির চোখ তখন বাজারে অবস্থিত একটি বড় রেস্টুরেন্টের দিকে যায়। সেখানে অনেক ভালো ভালো খাবার তৈরি হচ্ছিল, আর রেস্টুরেন্টের বাইরে সাইনবোর্ডে অনেক ভালো ভালো সুস্বাদু খাবারের ফটো দেওয়া ছিল। খাবারগুলো দেখে লিপি রেস্টুরেন্টের দিকে ছুটে যায়। মা, ওই দেখো, দোকানে কত ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে, দেখো দেখো কত ভালো ভালো খাবারের ফটো দেওয়া আছে। ও মা, চলো না ওই দোকান থেকে আমরা কিছু খাবার কিনে খাই, আমার খুব খেতে ইচ্ছে করছে। না না মা, ওটা অনেক বড় দোকান, ওখান থেকে আমি তোকে খাবার কিনে দিতে পারবো না রে মা। তুই এখানে আয়, আমি তোকে লজেন্স কিনে দিচ্ছি। না, আমি লজেন্স খাবো না, আমি এখান থেকেই খাবার খাবো, আমি যাচ্ছি, তুমি এসো আমার সঙ্গে। এই শোন লিপি, যাস না মা, দাঁড়া, লিপি দাঁড়া বলছি। লিপি কোনো কথা না শুনেই দৌড়ে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে দেখে সবাই টেবিলে বসে নানান রকম খাবার খাচ্ছে। লিপিও সবার মতো একটি টেবিলে গিয়ে বসে পড়ে। লিপি টেবিলে বসতেই একটা ওয়েটার এসে তার হাতে একটি মেনু কার্ড দিয়ে যায়। লিপি অবাক হয়ে মেনু কার্ড দেখতে থাকে। ততক্ষণে সেখানে বৈশালীও চলে আসে। কি করছিস কি মা তুই, তুই চল এখান থেকে, তুই এখানে এসে বসে পড়লি কেন, চল বাইরে চল, এখানে খাবারের অনেক দাম, আমি তোকে এসব কিনে দিতে পারবো না। না, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমাকে কোনোদিনই কিছু কিনে দাও না, আজকে আমাকে এই দোকান থেকে খাবার কিনে দিতেই হবে। দেখো সবাই কত ভালো ভালো খাবার খাচ্ছে, মা দেখো এখানে কত খাবারের নাম লেখা আছে, এই খাবারগুলো আমি কোনোদিনও দেখিনি, আমি বানান করে করে পড়ছি, তুমি শোনো। হ্যাঁ, হোয়াইট সস, পাস্তা, হাক্কা নুডলস, রেশমি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, মালাই কোফতা, বার্গার, বিরিয়ানি, স্মোকি চিকেন। ও মা, এই খাবারগুলো কি গো, আমি কোনটা খাবো বুঝতে পারছি না তো। লিপি চল এখান থেকে, সবাই আমাদের দিকে দেখছে, আমি কিন্তু এবার তোকে মারবো বলে দিলাম, এগুলো বড় লোকদের খাবার, এগুলো আমাদের খাবার নয়, আমাদের মতো গরিবদের কপালে ভাত রুটিও অনেক কষ্ট করে জোটে, চল তুই, আমি তোকে অন্যদিন এখানে নিয়ে আসবো। না না না, আমি এই বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, আমাকে বিরিয়ানি কিনে দাও, এই যে ফটো দেওয়া আছে, লাল রঙের ভাত, আমি এটা খাবো, রোজ তো আমি সাদা ভাত খাই। ওই রেস্টুরেন্টের মালিক মিস্টার অমলেশবাবু অনেকক্ষণ ধরে লিপি এবং তার মাকে লক্ষ্য করছিল। মিস্টার কমলেশবাবু সেখানে এসে বলে, এই যে তোমার মা ঠিকই বলছে, এখানে গরিবদের খাবার পাওয়া যায় না, আমার রেস্টুরেন্টে বড় লোকদের খাবারই পাওয়া যায়, তুমি বাড়ি গিয়ে বরং সাদা ভাত আর শুকনো রুটি খাও, যাও যাও কেটে পড়ো এখান থেকে, আমার রেস্টুরেন্টে 300 টাকার নিচে কোনো আইটেমও নেই, যাও এখান থেকে। মিস্টার কমলেশবাবুর কথা শুনে লিপি খুব ভয় পেয়ে যায়, সে ভয়ে চুপ করে যায়। বৈশালী তাকে রেস্টুরেন্ট থেকে বাইরে বের করে নিয়ে আসে। লিপি বড় লোকদের খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে। মা, আমি বড় লোকদের খাবার খাবো, আমি বড় লোকদের খাবার খাবো, আমি গরিবদের খাবার খাবো না, গরিবদের খাবার খেতে ভালো না, আমাদের বাড়িতে তুমি তাহলে আজকে বড় লোকদের খাবার রান্না করবে তো বলো। লিপির কথা শুনে বৈশালীর চোখে জল চলে আসে। সে কোনো রকমে লিপিকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। সে তার মেয়ের কথা ভেবে খুবই দুঃখিত হয়ে পড়ে। অনেক ভাবনা চিন্তা করার পর সে মোহনকে আজকের রেস্টুরেন্টের ঘটনা বলে। সব শোনার পর মোহনেরও মন খুব খারাপ হয়ে যায়। বাচ্চা মেয়েটা আমার
এমন কপাল আমার, আমি ওকে ভালো কিছু খাওয়াতেও পারি না। বেচারি আমরা না হয় নুন ভাত খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু আমার মেয়েটাকে কি করে বোঝাই? শোনো না, এরকম ভাবে হবে না। তুমি মাঝে মধ্যেই তো কোনো কাজ পাও না, আর আমাদের না খেয়ে থাকতে হয়। আমি বরং কোনো কাজ দেখলে কেমন হয়, মেয়েটার পড়াশোনা আছে, ওকে বই খাতা কিনে দিতে পারছি না বলে স্কুলে যেতেও চাইছে না। আমরা তো নুন ভাত খেয়েও থেকে যাব, কিন্তু মেয়েটার মুখে একটু ভালো কিছু খাবার যদি না দিতে পারি তাহলে কেমন লাগে বলো তো? কি বলবো বলো বৈশালী, আমার কপাল যে বড্ড খারাপ। তোমাদেরকে দুবেলা দুমুঠো খাওয়ানোর মতো ক্ষমতা আমার নেই, আমার এতটুকু সামর্থ্য নেই যে তোমাদেরকে সুখে রাখবো। আজকে বাধ্য হয়ে তুমি কাজ করবে বলছো, কিন্তু তুমি কি কাজ করবে বলো তো? আজকাল কাজ অত সহজে পাওয়া যায় না, ছেলেরাই কোনো কাজ পাচ্ছে না, আর মেয়েরা কি করে পাবে বলো তো? আমাদের পাশের বাড়ির গুলটি আছে না, ও আমাকে একটা কাজের খোঁজ দিয়েছে। আমাদের পাশের গ্রামে একটা বড় লোক বাড়ি আছে, ওই বাড়িতে আগে একটা কাজের লোক ছিল, সে কাজ ছেড়ে দিয়েছে বলে ওদের একটা নতুন কাজের লোক লাগবে, তাই বুলটি আমাকে ওখানে কাজ করতে বলছে। ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি করতে পারো, তবে আমি যদি কোনো ভালো কাজ পেয়ে যাই তোমাকে আমি আর কোনো কাজ করতে দেব না, আগেই বলে দিলাম কিন্তু। বৈশালী পরের দিন থেকেই মীনাক্ষী দেবীর বাড়িতে কাজ করা শুরু করে দেয়। মীনাক্ষী দেবী খুবই বড় লোক ছিল, তাদের রাজপ্রাসাদের মতো বিরাট বড় বাড়ি ছিল। সে তার স্বামী হরিশ্চন্দ্র এবং এক ছেলে পিন্টুর সঙ্গে বাস করত। হরিশ্চন্দ্র বাবু একজন অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। বৈশালী প্রত্যেক দিন মন দিয়ে কাজ করত। বেশ কয়েকদিন ভালোই ভালোই কেটে যায়। বৈশালী প্রত্যেক দিন তাদের বাড়িতে মন দিয়ে কাজ করত। একদিন মীনাক্ষী দেবী বৈশালীকে বলে, এই বৈশালী, সামনের সপ্তাহে আমার ছেলে পিন্টুর জন্মদিন আছে, ওই দিন তো এমনিও তোকে কাজে আসতেই হবে, বাড়িতে অনেক কাজ থাকবে, ওই দিন আমার বাড়িতে তোর নিমন্ত্রণ রইল, ঠিক আছে? আগে থেকেই বলে দিলাম। ঠিক আছে ম্যাডাম, আমি সেদিন তাড়াতাড়ি করে চলে আসব। এই বলে বৈশালী তার কাজে লেগে পড়ে। কাজ করতে করতে সে মনে মনে ভাবে, মেম সাহেবের ছেলের জন্মদিন, নিশ্চয়ই সেদিন ভালো ভালো খাবার রান্না হবে, আমি আমার মেয়েকে বাদ দিয়ে ভালো ভালো খাবার কিছুতেই খেতে পারবো না। মেয়েটা অনেক দিন ধরে বলছে বড় লোকদের খাবার খাবে, আমি বড় মেম সাহেবের ছেলের জন্মদিনে লিপিকে সঙ্গে করে নিয়ে আসব। হ্যাঁ, এই বাহানায় আমার মেয়েটা একটু ভালো ভালো খাবার খাওয়ার সুযোগ তো পাবে। এই ভেবে বৈশালী মনে মনে খুবই খুশি হয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, মীনাক্ষী দেবীর ছেলে পিন্টুর জন্মদিন চলে আসে। বৈশালী তার মেয়েকে সঙ্গে করে মীনাক্ষী দেবীর বাড়িতে নিয়ে আসে। মীনাক্ষী দেবী তাদেরকে দেখে বলে, কিরে তুই এটা আবার কাকে নিয়ে এলি? কে এটা, তোর মেয়ে নাকি? হ্যাঁ ম্যাডাম, এটা আমার মেয়ে, আসলে অনেক দিন ধরে ভালো ভালো খাবার খাওয়ার কথা বলছিল, আজকে আপনার ছেলের জন্মদিন বলে আমি একে এখানে নিয়ে এসেছি। ওরে বাবা, তুই কি মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? আমি তো তোকে নিমন্ত্রণ করেছিলাম। তোকে নিমন্ত্রণ করেছিলাম বললে ভুল হবে, আসলে তুই তো এমনিতেই আমার বাড়িতে কাজ করিস, আর আজকে তোকে একটু বেশি কাজ করতে হবে, সবাই খাবে আর তোকে না দিয়ে কি পারা যায়, সেই জন্যই আমি তোকে বলেছিলাম, আর তুই আবার সঙ্গে করে তোর মেয়েকে নিয়ে এলি। সত্যি বাবা, তোরা পারিসও বটে, গরিবদের খাবারের প্রতি এত লোভ হয় আমি জানতাম না। মীনাক্ষী দেবীর কথা শুনে বৈশালীর খুবই খারাপ লাগে। আসলে বৈশালী মীনাক্ষী দেবীকে খুবই ভালো মানুষ বলে মনে করত। সে ভাবেনি তার ছোট্ট মেয়েকে সেখানে নিয়ে আসলে মীনাক্ষী দেবী তাকে এভাবে কথা শোনাবে। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের বাড়িতে কিছুই খাবো না, আমার মেয়েকে একটু খেতে দেবেন তাহলেই হবে, আমি সেটাই ভেবে আমার মেয়েকে নিয়ে এসেছি, বিশ্বাস করুন। আসলে আমার মেয়ে এখন বাচ্চা তো, ও কিছু বুঝতে চায় না যে বড় লোকদের খাবার খাওয়ার মতো সাধ্য আমাদের নেই। আরে বাবা ঠিক আছে, সব সময় ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবি না তো, তোর মেয়েটাকেও তো এনেছিস একটা ছেঁড়া ফাটা জামা পরিয়ে, এবার তো বলবি একটা ভালো জামাও ছিল না, সব লোকজন খেয়ে চলে যাবে, তারপরে তুই আর তোর মেয়ে খেয়ে নিবি, লোকজনের সঙ্গে একসঙ্গে খেতে বসে পড়িস না যেন, তোদের জন্য শুধু শুধু পার্টির শোভা নষ্ট হবে। এই বলে মীনাক্ষী দেবী সেখান থেকে চলে যায়। লিপিকে এক পাশে বসিয়ে রেখে বৈশালী তার কাজ করতে থাকে। মীনাক্ষী দেবীর বাড়ি থেকে সমস্ত আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি চলে যায়। সব শেষে মীনাক্ষী দেবী বৈশালী এবং তার মেয়েকে খেতে দেয়। বৈশালী কিছু খায় না, কারণ মীনাক্ষী দেবীর কথাগুলো তার মনে খুব আঘাত করেছিল, কিন্তু বাচ্চা মেয়ে লিপি কিছু না বুঝেই সে খাবারগুলো দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ে।
নানা রকমের নাম না জানা বড় লোকেদের খাবার খেয়ে লিপি বলে, ওমা খেয়ে দেখো, এই খাবারগুলো খুব ভালো খেতে। তুমি তো এরকম খাবার রান্না করো না কোনোদিনও। এই খাবারগুলো আমার খুব ভালো লেগেছে, তুমি আমাকে এবার থেকে এমন খাবার রান্না করে দেবে। তুমি তো এখানে কাজ করো, তুমি এদের দেখে শিখতে পারো না? বৈশালী চুপ করে থাকে, লিপি পেট ভরে খাবার খায়। লিপিকে আনন্দ করে খাবার খেতে দেখে বৈশালী খুবই খুশি হয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে মীনাক্ষী দেবী বৈশালীর বাড়িতে আসে। তাকে দেখে বৈশালী অবাক হয়ে বলে, ম্যাডাম আপনি এখানে হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আসলে আমি তোর বাড়িতে কয়েকদিন থাকতে এসেছি। আমার হাজবেন্ডের সঙ্গে আমার খুব ঝামেলা হয়েছে, তাই আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি কোনো রিলেটিভদের বাড়িতে যাইনি, কারণ ও আমাকে ঠিক খুঁজে বের করে নেবে। কোনো হোটেল রেস্টুরেন্টে গেলেও ঠিক খবর পেয়ে যাবে। তাই ভাবলাম তোদের বাড়িটাই আমার পক্ষে সেভ হবে। ও ভাবতেও পারবে না যে আমি তোদের বাড়িতে এসে থাকবো। কয়েকদিন আমাকে ছাড়া থাকুক, কেমন লাগে বুঝুক, তারপর আমি বাড়ি যাব। ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমাদের গরিবের ঘরে আপনার হয়তো থাকতে খুব কষ্ট হবে। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। না না, আমি চা খাই না, তুই তো ভালো করেই জানিস আমি গ্রিন টি অথবা ব্ল্যাক কফি খাই। আমার জন্য তোদের এক্সট্রা করে হেডেক নিতে হবে না। এমনিও তোদের বাড়ির গরিবদের খাবার আমি খেতে পারবো বলে মনে হচ্ছে না। আসলে ভালো ভালো দামি খাবার খেয়ে অভ্যস্ত তো। মীনাক্ষী দেবীর কথা শুনে বৈশালী রান্নাঘরে চলে যায়। সে মোহনকে রান্নাঘরে ডেকে বলে, শোনো না ম্যাডাম, আজকে প্রথম দিন আমাদের বাড়িতে এসেছে, তাও আবার আমাদের অতিথি হয়ে। অতিথিদের সেবা করা, তাদের খুশি করা উচিত। ঘরে সেরকম কিছুই নেই ম্যাডামকে দেওয়ার মতো। ম্যাডামরা অনেক বড় লোক, অনেক ভালো ভালো খাবার খায়। আমাদের গরিবদের খাবার ম্যাডাম খেতে পারবেন না। তুমি এক কাজ করো না, আমার এই সোনার আংটিটা তুমি বিক্রি করে দাও, আর ম্যাডামের জন্য মাছ মাংস পনির আর ভালো ভালো কিছু সবজি কিনে নিয়ে এসো তো। মা, তুমি আমার জন্য তো কোনোদিনও এইসব করনি, আর তোমার ম্যাডামের জন্য তুমি এই আংটিটা বিক্রি করে ওনাকে খাওয়াবে বলছো? আমি যে সেদিন রেস্টুরেন্টে কতবার বললাম আমাকে এক প্লেট বিরিয়ানি কিনে দিতে। হ্যাঁ মা, কারণ আমরা গরিব, আমাদের গরিবদের খাবার খাওয়ার অভ্যাস আছে। ম্যাডামের নেই, ম্যাডাম যে কদিন থাকবে আমি চাই ম্যাডামের কোনো অসুবিধা না হোক। যতই হোক ম্যাডাম আমাদের অতিথি। মীনাক্ষী দেবী জানালা থেকে তাদের কথা শুনতে পায়। তাদের কথা শুনে মীনাক্ষীর চোখে জল চলে আসে। সে তাদের সামনে এসে বলে, আমাকে ক্ষমা করে দে বৈশালী, আমাকে ক্ষমা করে দে। আজকে আমি জীবনের অনেক বড় শিক্ষা পেলাম। তোকে আমি গরিব বলে অনেক অপমান করেছি। আজকে আমি বুঝতে পারলাম গরিবের মন অনেক বড়। আমার মতো বড় লোক হয়ে কোনো লাভ নেই। তোর মতো এত সুন্দর মন আমার মনে হয় না কোনো বড় লোকের কাছে আছে। আমাকে ক্ষমা করে দে তুই। মীনাক্ষী দেবীর কথা শুনে বৈশালীর খুবই ভালো লাগে। মীনাক্ষী দেবী বৈশালীকে তার আংটি বিক্রি করতে দেয় না। সে বৈশালীকে কিছু টাকা দেয় এবং ভালো ভালো খাবার রান্না করতে বলে। বৈশালী সকলের জন্য খুবই ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করে এবং সবাই মিলে মজা করে খায়। বৈশালীদের বাড়িতে আজকে প্রথমবার এত ভালো ভালো খাবার রান্না হয়েছিল। মীনাক্ষী দেবীর হাজবেন্ড হরিশ্চন্দ্র কারোর কাছ থেকে খবর পেয়ে গিয়েছিল যে মীনাক্ষী বৈশালীদের বাড়িতে আছে, তাই সে মীনাক্ষীকে নিতে চলে আসে। মীনাক্ষী দেবী বৈশালী এবং তার পরিবারকে ধন্যবাদ জানায়। পরের দিন বৈশালী কাজে গেলে মীনাক্ষী তার মাহিনা দ্বিগুণ করে দেয় এবং তারই সঙ্গে হরিশ্চন্দ্রের অফিসে মোহনকে একটি ভালো কাজের ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, প্রত্যেক দিন মীনাক্ষী দেবী তাদের বাড়িতে রান্না করা খাবার লিপির জন্য পাঠিয়ে দিত। এভাবেই বৈশালী এবং তার পরিবারের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মা, বলছিলাম কি, এই শর্মিলা মাসি এত বকাটে কেন বলতো? ওনার সামনে গেলেই সারাক্ষণ শুধু আমার বৌমা এই করেছে, আমার বৌমা ওই করেছে, আমার ছেলে এই বলেছে, এই সমস্তই কথা বলে। এসব ছাড়া কি ওনার কাছে আর অন্য কোনো কথা থাকে না? আরে আস্তে বল, ওনার কান আবার খুব খাড়া, একবার যদি এসব কথা শুনতে পায় না তাহলে তোর আর আজকে রক্ষে নেই। আরে সেটা কথা নয় মা, আমি বলি কি, নিজের ঘরের কথা এখানে ওখানে বলে বেরিয়ে কি লাভ বলো? কেউ কি সমাধান করে দেবে? সেই তো নিজেকেই সমাধান খুঁজতে হবে, তাই না? আর এরকম খিটখিটে বুড়ি না সেজে বাড়ির বৌমাদের গুছিয়ে নিয়ে চলতেই তো পারে, তাহলেই তো সব ঠিক হয়ে যায়।
দেবলীনা তার মা চিত্রাদেবীর সঙ্গে কাকদ্বীপে বাস করত। সে বয়সে বড় হয়ে গেলেও এখনো পর্যন্ত সে ততটা বেশি ম্যাচিওর হয়নি। তার যেটা ঠিক বলে মনে হতো সে সেটাই বলে ফেলত। সে কোথায় আছে, কার সামনে আছে এবং কোন পরিস্থিতিতে আছে সে কিছুই লক্ষ্য করত না। আর সেদিন তাদের বাড়িতে তার মায়ের বড় বোন শর্মিলা দেবী এসেছিল। তার বিষয়ে দেবলীনা যখন কথা বলছিল তখন শর্মিলা দেবী তাদের কথা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। কিছুক্ষণ পর সে ভেতরে এসে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার নামে বেশি বেশি করে বদনাম কর না, আমি তো খচ্চর, তাই না? বৌমাদের জ্বালাই আর তোদের বাড়িতে বকতে এসেছি। তোর মুখে খালি বড় বড় কথা, দেখবো দেখবো তোর কোন জায়গায় বিয়ে হয় আর তোর শাশুড়ি তোকে কতটা মাথায় তুলে রাখে, আমার কিন্তু সবকিছুই মনে থাকে। শাশুড়ি মাথায় না তুলুক, আমি তো শাশুড়ি মাকে মাথায় তুলতে পারবো, তাহলেই তো সব ঠিক হয়ে যায়। আর আপনি তাকে ভালো না বাসলে সে আপনাকে কিভাবে ভালোবাসবে? দিদি, তুমি ওকে ক্ষমা করে দাও, ওর কথাই কিছু মনে করো না, ও একটু এরকমই, কোথায় কি বলতে হয় এখনো জানে না। তা জানবে কি করে, ওর মতো মোটা বুদ্ধির মেয়েদের জন্যই তো সব সংসারে ঝগড়া হয়। এত বড় ঢেকি হয়ে গেছে, কোথায় রান্না বান্না শিখে মায়ের হাতে হাতে সাহায্য করবে তা নয়, শার্ট প্যান্ট পরে ঢ্যাং ঢ্যাং করে এসে এর ওর গুণগান গাইছে। হ্যাঁ, আরে না না দিদি, ওর নামে এরকম বলো না, ও এরকম মোটেও নয়। ও সারাদিন বাড়ির সমস্ত কাজকর্মই করে, আমাকে তো কিছু করতেই দেয় না। আজ আপনি এসেছেন বলে আমি ইচ্ছা করেই রান্না করলাম। এটা শোনার পরও শর্মিলা দেবীর মন শান্ত হয় না। আসলে সে একটু ঝগড়াটে প্রকৃতি ছিল, তাই সে সেদিনই খাওয়া দাওয়া সেরে সেখান থেকে রাগের সঙ্গে বাড়ি চলে যায়। হে ঈশ্বর, বহু সাধনার পর তুমি এই মেয়েকে আমার গর্ভে দিয়েছিলে। আর দেবলীনা মনের দিক থেকে খুবই ভালো আর সংস্কারী মেয়ে, ও খুবই সরল, এই সমাজের কূটনীতিও কিছুই বোঝে না। আমার তো মাঝে মাঝে ওর সরলতাকে নিয়ে ভয় হয়, ভবিষ্যতে যে ওর সঙ্গে কি হবে, তুমি ওকে রক্ষা করো ঈশ্বর। কি হলো মা, যেই থেকে তোমার দিদি চলে গেছে সেই থেকেই দেখছি তোমার যেন কেমন মন মরা মন মরা, কি হয়েছে একটু বলো তো। না রে, তেমন কিছুই হয়নি, আমি শুধু তোর ভবিষ্যৎকে নিয়েই ভাবি। তুই এত সাদাসিধে সরল হলে সবাইকে নিয়ে চলবি কিভাবে বলতো? কেন মা, কেন চলতে পারবো না, তুমি আমার মা, তুমি আমাকে যেভাবে বোঝো, আমার শাশুড়ি মা আর আমার স্বামীও যেন আমাকে সেভাবেই বোঝে, এটাই তুমি আশীর্বাদ করো। আর মা, সকলেই মানুষ, তাদেরকে আমি ভালোবাসলে তারা আমাকে কেনই বা ভালোবাসবে না বলো। দেবলীনার কথাবার্তা শুনে চিত্রাদেবীর মাঝে মাঝে তাকে বুদ্ধিমান বলে মনে হতো, কিন্তু টিভি নিউজ এবং আশেপাশের বউ শাশুড়ির বিভিন্ন ঝগড়া ঝামেলা শুনে তার মন আবারও ভেঙে যেত। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। চিত্রাদেবী তার মেয়ের ভালো সম্বন্ধের জন্য তার আত্মীয় স্বজনদের বলে রেখেছিল। একদিন, আরে মা দেখো কে এসেছে, শর্মিলা মাসি এসেছে। মাসি তুমি কেমন আছো, আর সেদিনের কথায় তুমি রেগে নেই তো? যদি রেগে থাকো তাহলে কিন্তু তোমার পা ধরে আমি কাঁদবো, আমাকে ক্ষমা না করলে ছাড়বই না দেখবে। আরে না না, থাক মা থাক, সেদিন আমারও ভুল ছিল, আমিও রাগের মাথায় একটু বেশিই বলে ফেলেছিলাম। তুই যে এত সংস্কারী, বড়দের এত সম্মান করিস, আমি তখন বুঝতে পারিনি। মাসি আর একটা কথা, তোমার বৌমাদের কিন্তু সবসময় দোষ থাকে না, তোমাকে নিজের দোষও স্বীকার করতে হবে, তবেই শাশুড়ি বৌমার মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে। তারা দুজনে কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে চিত্রাদেবী এসে বলে, এই একটু চুপ কর, তোর মাসি তোর থেকে অনেক বেশি বোঝে, আর তোর মাসি যেটা বলছে সেটাই শোন, এটাই আদর্শ, বুঝলি? না রে চিত্রা, সব সময় যে বড়রাই ঠিক হয় তা কিন্তু নয়, দেবলীনা সেদিনও ঠিক বলেছিল আর আজও ঠিকই বলছে। কে ওকে বোকা বলেছে বলতো, ওর মতো সংস্কারী মেয়ে পাওয়াই মুশকিল। তাই আমি ভেবেছি আমার এক বন্ধু অন্তলীনার ছেলে উমেশের সঙ্গে ওর বিয়ে দেব, আর এত ভালো সংস্কারী মেয়েকে দেওয়ার জন্য আমার সারা জীবন নাম হবে। শর্মিলা দেবীর কথা শুনে চিত্রা খুবই খুশি হয়, আর এটা তার নিজের দিদির নিয়ে আসা সম্পর্ক বলে সে একেবারে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই উমেশের সঙ্গে দেবলীনার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের দিন, দিদি আমি আমার অসহায়তার জন্য আপনাদের তেমন কিছুই দিতে পারিনি,
আর এর জন্য আপনাদের যদি কিছু বলতে হয় আমাকে বলবেন, আমি কিছুই মনে করব না। আপনি প্লিজ আমার আদরের মেয়েকে কিছু বলবেন না, ও খুব সরল, এসব কথা আমরা সাধারণ ভাবলেও ও হয়তো বুঝবে না। আরে দিদি, আপনি আমাকে কি ভাবছেন আমি সেটা জানি না, তবে আমি দেবলীনাকে বৌমা নয় মেয়ে হিসাবেই নিয়ে যাচ্ছি। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু একটা ভালো মেয়ের দরকার ছিল, আর ওর সংস্কার আদর্শ শিক্ষাই তো আমাকে প্রভাবিত করেছে, না হলে মেয়ে তো অনেকই ছিল, তাই না? হে হে হে, সংস্কার আদর্শ সব বেরিয়ে যাবে, আমাকে শেখাচ্ছিল কিভাবে বৌমাদের সঙ্গে ব্যবহার করতে হয়। আমাকে অপমান করার প্রতিশোধ আমি নিয়েই নিলাম তাহলে। এমন ঘরে তোর বিয়ে দিয়েছি, সারা জীবন কষ্ট পাবি, সারা জীবন। হ্যাঁ অন্তলিনা, তুই ঠিকই ভেবেছিস, আর আমি তোকে গ্যারান্টি দিচ্ছি দেবলীনার বিষয়ে তুই কখনোই কোনো অভিযোগ করতে পারবি না, দেখিস। হ্যাঁ, এরকমই একটা মেয়ে খুঁজছিলাম যাকে ইচ্ছা মতো খাটানো যাবে, হাতের পুতুল বানানো যাবে। যাই হোক, বিয়েটা তো হয়েই গেছে, যেমন সংস্কারী মা ঠিক তেমনই সংস্কারী মেয়ে। এভাবে সেদিন দেবলীনার সঙ্গে ওমেশের বিয়ে হয়ে যায়। বিয়েতে সকলেই খুশি ছিল, শুধুমাত্র ওমেশকে বাদ দিয়ে, কারণ ওমেশের দেবলীনাকে পছন্দ হয়নি। পরের দিন সকালবেলা, আরে আমার মনে হয় আজকে উঠতে দেরি হয়ে গেছে, ইস যা, আমি এত বেলায় নিজের বাড়িতেও কখনো উঠিনি, হে ঈশ্বর, এবার কি হবে কি জানি, মা মনে হয় আমার উপর রেগে আছেন। এরকমই নানান চিন্তা করতে করতে দেবলীনা বাড়ির সমস্ত কাজ মিটিয়ে নেয় এবং চা করে নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে যায়। যাক বাবা, বাঁচা গেল, মা দেখছি এখনো শুয়ে আছেন, হয়তো কালকে অনেক কষ্ট হয়েছে তাই ঘুম ভাঙছে না, আমি বরং মায়ের পা দুটো একটু টিপে দিই। আরে থাক থাক, কি করছো তুমি, আমি তোমাকে পা টিপতে কখন বললাম? আপনি বলেননি মা, কিন্তু আমি জানি কালকে আপনার খুব কষ্ট হয়েছে, আর তাই এত বেলা হয়ে গেছে তবু আপনি উঠতে পারছেন না। কি বেলা হয়ে গেছে, তুমি ঘড়ি দেখোনি, এখন সবে 6টা বাজে, আর তুমি এত সকাল সকাল কেন উঠেছো? ও, আমি তো তোমার সংস্কারের কথা ভুলেই গেছিলাম, আসলে আমাদেরই দোষ যে আমরা বেলা করে উঠি, সকলেরই সকাল সকাল ওঠা উচিত। যাক বাবা, বাঁচা গেল, আমি তো ভেবেছিলাম আমার দেরি হয়ে গেছে, কিন্তু না, গাফিলতি করলে চলবে না, আমাকে আমার মতোই থাকতে হবে। এদিকে দেবলীনা এক ভাবছিল, আর অন্যদিকে অন্তলীনা দেবী তাকে নিয়ে অন্য কিছুই ভাবছিল। প্রথম দিন মিষ্টি কথা বলা অন্তলীনা কিছুদিনের মধ্যেই কখন যে পাল্টে গিয়েছিল সে নিজেও বুঝতে পারেনি। পরের দিন, আরে বৌমা, তোমার একটু কি নাম করেছি, তুমি তো নিজেকে এই ঘরের মালকিন ভেবে বসেছো, বলি শুধু সকাল সকাল উঠলেই হবে, বাড়ির কাজগুলো ঠিকঠাক ভাবে করতে হয়, এটা কি ভুলে গেছো তুমি? না মা, আপনি কোন কাজের কথা বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না তো, আমাকে কি করতে হবে বলুন না, আমি এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে বসে না থেকে তাড়াতাড়ি আমার ঘরে যাও, বিছানা চাদর বালিশের কভার আর আমি যে কাপড়গুলো বের করে রেখেছি ওগুলো ধুয়ে পরিষ্কার করো, আর ভুলে যেও না তোমাকে তাড়াতাড়ি রান্নাও করতে হবে, আর হ্যাঁ, কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে ধোবে না, তাহলে ভালো পরিষ্কার হবে না, ওগুলো হাতেই ধোবে। কিন্তু মা, অতগুলো কাপড় আমি হাতে কিভাবে ধোবো, অনেক সময় লেগে যাবে তো, তাহলে তো রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। ও, এখন দেখছি মুখও চলছে তোমার, মা বলে পাঠালো আমার মেয়ে অনেক সংস্কারী, আর এখন দুদিন হতে না হতেই সংস্কার মুখ থেকে ঝরে পড়ছে, তুমি আমার কথায় চলবে নাকি ফোন করে তোমার মাকে জানাবো? অন্তলীনা দেবীর এরকম কথাবার্তা শুনে দেবলীনা সেখান থেকে চলে যায়, আর তাড়াতাড়ি করে সে রান্নাও কমপ্লিট করে। এটা শুধু সেদিনেরই ঘটনা ছিল না, দেবলীনার সঙ্গে এটা প্রতিদিনই ঘটত, আর সে কাউকেই কিছু না বলে মুখ বুঝে সমস্ত কিছুই সহ্য করত। এমনই একদিন, বাহ, বেশ ভালোই চলছে, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হচ্ছে, একে পুরো আঙুলে নাচাতে পারছি, এভাবে চললেই আমাদের প্ল্যান সাকসেস হবে। মা, এই নিন আপনার চা, আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল, বলছি আমাদের বিয়ের তো অনেক দিনই হয়ে গেল, আপনার ছেলেকে আমি একদিনও বাড়িতে থাকতে দেখিনি, আপনার ছেলে এমন কি কাজ করে যে মাসে একবারও ছুটি পায় না? আমি জানতাম
ও উমেশের ব্যাপারে জিজ্ঞাসা করবেই। যাই হোক, একে একটা কিছু বলে দি, এখন ব্যাপারটা যেভাবেই হোক চাপা দিতে হবে। হ্যাঁ, আমি জানতাম তো তুমি এরকমই উল্টো পাল্টা প্রশ্ন করবে। তা বলি এই তোমার সংস্কার যে ডাইরেক্ট এসে শাশুড়ি মাকে তার ছেলে কোথায় জিজ্ঞাসা করছো? আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে এখানে বসে আছি? দেবলীনা অনেক সহ্য করে এসেছিল, কিন্তু সেদিন তার আর সহ্য হচ্ছিল না। দেখুন মা, আমি আপনাকে কোনো আজেবাজে কথা তো জিজ্ঞাসা করিনি। যে আপনি আমাকে এভাবে বলছেন আমি চুপ করে থাকি, তার মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না। আমি সরল, তার মানে এই নয় যে আপনি আমার সরলতার সব সময় অসৎ ব্যবহার করবেন। আমি যা জিজ্ঞাসা করছি এবার ঠিকঠাক করে বলুন তো। কি কি বললে তুমি? তুমি আমাকে চোখ রাঙাচ্ছো? তবে শোনো, ওমেশে তোমাকে পছন্দ নয়, ও তো তোমাকে বউ হিসাবে মানেই না। ও তোমার মতো আনস্মার্ট মেয়েকে বউ হিসাবে কখনোই গ্রহণ করবে না। এবার তোমার যা করার তাই করো। ভালোই খাচ্ছিলে, সহ্য হচ্ছিল না, তাই তো? আমি জোর করে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম, বুঝেছো? মানে আমার সঙ্গে তাহলে ধোকা হয়েছে? আপনি সব জেনে শুনে এমন করলেন কেন? কি লাভ হলো আপনার? আপনার মাতাল জুয়ারি ক্যারেক্টারলেস ছেলেকে আমার কোলে ঝুলিয়ে দিলেন কেন বলুন, কেন? আমাকে এসব বলে তো কিছু লাভ নেই। তোমার শর্মিলা মাসি সবই তো জানতো, ও বলেনি কেন তোমাকে? এটা তো ওর দোষ, আমার তো দোষ নেই। আর বলবেই বা কেন, বিয়েতে ঘটকগিরি করলো আমার ছেলে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, আমার কাছ থেকে মোটা টাকাও যে নিয়েছে। তার মানে মাসি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? না, আমার বিশ্বাস হচ্ছে না। আমি কাউকেই ছাড়বো না, সবাইকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। একদিক থেকে দেখতে গেলে দেবলীনার সঙ্গে প্রতারণা করা হয়েছিল, আর সে সাদাসিধে ভালো মনের মানুষ ছিল, তাই অন্তলীনা দেবী ভেবেছিল যে সে কিছুই করবে না, প্রতিদিনের মতোই মুখ বুঝে সব কিছু সহ্য করবে। কিন্তু সেদিন তার উল্টোটাই ঘটেছিল। দেবলীনা কাউকে কিছু না জানিয়েই থানায় কমপ্লেন করে দেয়। পুলিশ এসে তাদের মা ছেলেকে ধরে নিয়ে চলে যায়। শেষ পর্যন্ত পুলিশের ভয়ে ওমেশ দেবলীনাকে স্ত্রী হিসাবে মেনে নিতে বাধ্য হয়, এবং অন্তলীনা দেবীও তার ভুল বুঝতে পারে, সেও দেবলীনাকে তার বৌমা হিসাবে মেনে নেয়। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।